কিছু খাবার খালি পেটে খাওয়া যায় না, আবার কিছু খাবার আছে যেগুলো খালি পেটে খেলে তার উপকারিতা বহু গুণ বেড়ে যায়। ঘি তেমনই একটি খাবার যা খালি পেটে খেলে মিলবে বেশি লাভ। ঘি সব সময়ের জন্যই স্বাস্থ্যকর খাবার, আর এটি যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে খান তবে আরও বেশি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক কেন খালি পেটে ঘি খাবেন। ওজন নিয়ন্ত্রণে রাখে। ঘিয়ে থাকে প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড। এই অ্যাসিড সাহায্য করে পেটের চর্বি কমাতে। এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকার কারণে প্রয়োজনীয় বডি ফ্যাটও কমে যায়। যারা অনেক চেষ্টা করে ওজন নিয়ন্ত্রণে আনতে পারছেন না তাদের জন্য উপকারী একটি খাবার হতে পারে ঘি, তবে তা খেতে হবে সকালে খালি পেটে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি কমবে শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল। মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে কাজ করে ঘি, বিশেষ করে সকালে খালি পেটে ঘি খেলে তা এই কাজে বেশি সাহায্য করে। মস্তিষ্কের বিভিন্ন অংশকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে ফ্যাট, আর ফ্যাটের সবচেয়ে ভালো উৎস হলো ঘি। এছাড়াও ঘিয়ে থাকে নানা ধরনের প্রোটিন, তাই নিয়মিত ঘি খেলে মস্তিষ্কে যথেষ্ট পরিমাণ প্রোটিন পৌঁছে যায়, ফলে বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যকারিতা, সেই সঙ্গে বাড়ে স্মৃতিশক্তিও। অস্টিওপোরোসিস দূরে রাখে। অস্টিওপোরোসিসের মতো অসুখ দূরে রাখতে সাহায্য করে ঘি। বিভিন্ন হাড়ের জয়েন্টে স্বাভাবিক লুব্রিকেন্ট হিসেবে কাজ করে এক ধরনের তরল। আপনি যখন খালি পেটে ঘি খাবেন তখন সেই লুব্রিকেন্ট তৈরি হবে এবং এর ফলে জয়েন্টের বিভিন্ন ধরনের সমস্যা দূর হবে। শরীরে ক্যালসিয়ামের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে তা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে ঘি। রক্ত সঞ্চালনে সাহায্য করে। নিয়মিত ঘি খেলে তা রক্ত সঞ্চালনে সাহায্য করে, তাই সকালে খালি পেটে ঘি খাওয়ার অভ্যাস করুন, কারণ এভাবে সকালটা শুরু করলে আপনার সারা শরীরে সারাদিন রক্ত সঞ্চালনে বিশেষ সুবিধা হবে। ঘি খাওয়ার এই অভ্যাস শরীরের বিভিন্ন কোষে ফ্রি রেডিক্যাল কমাতে সাহায্য করবে, সেই সঙ্গে রক্ত সঞ্চালন ঠিক থাকায় সুস্থ থাকাও সহজ হবে। এতক্ষণ তো জানলেন খালি পেটে ঘি খাওয়ার উপকারিতা সম্পর্কে, এবার চলুন জেনে নেওয়া যাক ঘি খাওয়ার আগে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। সবার জন্য সব খাবার সমানভাবে কাজ করে না। খালি পেটে ঘি খেলে আপনার সত্যি উপকার হবে নাকি সমস্যা বাড়বে তা আগে ভালোভাবে জেনে নিন। এক্ষেত্রে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারলে সবচেয়ে ভালো। এর পাশাপাশি ঘি খাওয়ার পরে আপনার শরীরের প্রতিক্রিয়া দেখেও আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তবে একসঙ্গে অনেকখানি ঘি খাবেন না, দিনে এক চামচ ঘি খেলেই তা যথেষ্ট। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।